নমস্কার বন্ধুরা, আজকেই আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে বছরের শেষ তথা আংশিক সূর্যগ্রহণ, যেটি ভারত এবং বাংলাদেশ দুই জায়গা থেকে দেখা যাবে। কখন শুরু হবে এবং কখন শেষ হবে এই গ্রহণ, কতক্ষণ চলবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তবে আপনারা এখন ভিডিওটি রাজ্যের যে জেলা থেকে দেখছেন সে জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 27 বছর আগে 1995 সালে কালী পুজোর পরের দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল বাঙালি। এবার ফের কালী পুজোর পর দিন অর্থাৎ আজ 25 অক্টোবর 2022 তারিখে সূর্যগ্রহণ হবে, তবে এটি হবে আংশিক সূর্যগ্রহণ। প্রথমেই আমরা দেখে নেব সূর্যগ্রহণ কিভাবে হয়। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন অল্প সময়ের জন্য পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এদিকে আগামী 24 থেকে 25 অক্টোবর উভয় দিনই অমাবস্যা তিথি থাকবে, এই গ্রহণ আংশিক সূর্যগ্রহণ হবে এবং এটি 2022 সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। গ্রহণটি প্রধানত ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার কিছু অংশে থেকে দৃশ্যমান হবে। আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে গ্রহণ দেখা যাবে। ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, বারাণসী, মথুরায় এই গ্রহণ দেখা যাবে। পূর্ব ভারত ছাড়া সারা ভারতেই এই গ্রহণ দেখা যাবে বলেও জানানো হয়েছে। ভারতীয় সময় অনুসারে গ্রহণটি স্পর্শ তথা শুরু হবে দুপুর 2:29। গ্রহণটির মধ্য বিকেল 4:30। গ্রহণটির মুখ্য অর্থাৎ গ্রহণটি শেষ হবে সন্ধ্যা 6:32। বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর 2:59। গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে বিকেল 5টায়। গ্রহণটির মুখ্য অর্থাৎ গ্রহণটি শেষ হবে সন্ধ্যা 7:02। গ্রাসমান থাকবে 0.861। গ্রহণটির স্থিতিকাল 4:03। তো আপনারা বুঝতেই পারলেন ভারতীয় সময় অনুসারে কিন্তু গ্রহণটি শুরু হবে দুপুর 2:29 এবং শেষ হবে সন্ধ্যা 6:32। আর বাংলাদেশ সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর 2:59। গ্রহণটি শেষ হবে সন্ধ্যা 7:02। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।